বন্ধুরা চা পাতার মধ্যে এক পাতা শ্যাম্পু মেশাও এক পাতা শ্যাম্পু মিশিয়ে তারপর যেটা হবে সেটা তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই চা পাতার মধ্যে এক চামচ শ্যাম্পু মিশিয়ে যদি আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে ব্যবহার করতে পারো তোমাদের সাদা চুল কালো হতে আরম্ভ হবে চুল যদি মাথা ফাঁকা হয়ে যাচ্ছে অতিরিক্ত এই বর্ষাকালের জন্য চুল পড়ছে সেটি পুরোপুরি বন্ধ হবে নতুন চুল গজাবে যদি মাথায় অতিরিক্ত খুশকি হয়ে যাচ্ছে সেটি পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এইরকমই চুলে মাথা যদি চুল কায় অনেক সময় মাথায় চুল কায় মাথা চুলকালেও চুল পড়ে সেটিও চলে যাবে আর চুল এইরকমই সফট সিল্কি শাইনি আর ব্ল্যাক হবে হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু খুবই ভালো একটা উপকারী উপায় আজ আমি তোমাদের শেয়ার করছি চা পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চা পাতা চুল পড়া বন্ধ করে চুল কালো করতে সাহায্য করে খুশকি চুলকানি এগুলো মাথা থেকে দূর করে দেয় এবং চুলের লেন্থ আর চুলের গ্রোথ বাড়াতেও সাহায্য করে তো বন্ধুরা এখানে আমি দুই চামচ চা পাতা নিয়ে নিয়েছি একদম সাধারণ অর্ডিনারি চা পাতা যেটা হয় সেই চা পাতা তোমরা নিয়ে নেবে দু চামচ মতন তোমাদের চুলের লেন্থ অনুযায়ী পরিমাণ কম বেশি করে নিতে পারবে তো আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে দু চামচ চা পাতা নিয়েছি এবার আমি এক পাতা শ্যাম্পু মেশাবো আমার চুলের লেন্থ অনুযায়ী তোমাদের চুলের লেন্থ যদি অনেক বেশি হয় চুল অনেক বেশি ঘন হয় তাহলে দু পাতা শ্যাম্পুও মেশাতে পারো কিন্তু আমার চুল অনুযায়ী আমি এক পাতাই শ্যাম্পু নিচ্ছি আচ্ছা এইখানে তোমরা যেই শ্যাম্পুটাই ব্যবহার করো সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে এটা জরুরি না যে আমি ক্লিনিক প্লাস নিচ্ছি বলে তোমাদেরও নিতে হবে যে শ্যাম্পুটা তোমাদের স্যুট করে যেটা দিয়ে তোমরা চুল ধো মাথা ধো সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে এক তো এখানে কি করবে দুই চামচ চা পাতার মধ্যে এক চামচ শ্যাম্পু মেশাবে ভালো করে চা পাতার সাথে এইভাবে শ্যাম্পুটাকে আমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবে এইভাবেই তো এটা কিছুক্ষণ এরকমভাবে মেশানো অবস্থাতেই রাখা থাক ততক্ষণ আমরা কি করব। এখানে এক বড়ো কাপ জল গরম করতে বসিয়ে দেব। এক বড়ো কাপ জল গরম করা বসিয়ে দেওয়ার পর এখানে পাঁচ ছটা তেজপাতা নেবে বন্ধুরা তেজপাতা চুল কালো করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে গোড়া থেকে চুল কালো করবে চুলের গোড়া মজবুত করবে ঝরা পড়া বন্ধ করে তেজপাতা মাথায় অতিরিক্ত খুশকি হওয়ারকেও দূর করে আর চুলকে সিল্কি করে দেয় চুলের মধ্যে একটা চকচকে ভাব নিয়ে আসে একটা সিল্কি ভাব নিয়ে আসে চুল যদি অতিরিক্ত জট পড়ে যায় তোমাদের চুল খুব কার্লি জট পড়ে আছে চুলে কোনো শাইন নেই তো এই তেজপাতা এই সমস্ত সমস্যা দূর করে চুলকে সফট সিল্কি শাইনি করে ঝরা পড়াও বন্ধ করতে সাহায্য করে এরপরে এক চামচ দেবে এখানে মেথি মেথির দানা হেয়ার গ্রোথ করতে সাহায্য করে মেথি দানা চুলকে সিল্কি বানায় সফট বানায় চুলকে ব্ল্যাক করতেও সাহায্য করে তো মেথি দানা দিয়ে কিছুক্ষণ ফোটাবে যখন জলটা পুরোপুরি দেখবে পাল্টে গেছে কালারটা তখন আমরা শ্যাম্পু মেশানো এই চা পাতাটা মিশিয়ে দেবো এই জলের মধ্যে ওই শ্যাম্পু মেশানো চা পাতাটা এই জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফেটা ফোটাবে দুই তিন মিনিট এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপর এটাকে গ্যাসটা অফ করে দিতে হবে আমাদের তো দেখো এখানে খুব ভালো করে আমি ফুটিয়ে নিলাম এইরকমভাবে খুব ভালো করে দু তিনবার ফুটিয়ে নেবে যাতে খুব সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো মিশে মিলে মিশে যায় এবার বন্ধ করে পুরোপুরি এটাকে ঠান্ডা হয়ে যেতে দেবে তো এটাকে পুরোপুরি আগে ঠান্ডা করে নেবে যখন সম্পূর্ণভাবে এটি ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা একটি বাটি অথবা একটি কাপ কিংবা যাতেই চাও সেইতে এটা ছেঁকে নেবে এইভাবে তো এইভাবে ছেঁকে নেবে আর যদি এটা থেকে যায় রেখে দিতে পারো দুদিন পর আবার মাথায় লাগাতে পারো সপ্তাহে দুদিন করে এটা তোমাদের মাথায় লাগাতে হবে শ্যাম্পু করার আগে কি করবে এ দেখো এটা রেডি হয়ে গেছে এইভাবে এর মধ্যে আমরা এখন মেশাবো এক বড়ো চামচ মতো নারকল তেল তো যেই নারকোল তেলটাই তোমরা ব্যবহার করে থাকো ভালো নারকল তেল এর মধ্যে এক বড়ো চামচ মিশিয়ে দেবে চুল অনুযায়ী তোমরা এটার কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারো চুল অনুযায়ী কোয়ান্টিটি আবার কমাতেও পারো তবে আমি একদম অল্প কোয়ান্টিটিতেই দেখালাম যাদের একদম ছোট চুল তাদের জন্য এটি যথেষ্ট বেশি চুল হলে বাড়িয়ে নেবে রেডি হয়ে গেছে এটা কখন লাগাবে যেদিন মনে করবে আজকে মাথাটা খুব চিটচিট করছে আজকে আমি শ্যাম্পু করব শ্যাম্পু করার আগে এটা তোমাদের মাথায় দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে এটি দশ থেকে পনেরো মিনিট মাথায় লাগিয়ে রাখলে মাথা খুব সুন্দর পরিষ্কার হবে তার সাথে সাথে যা কিছু আমি বলে দিলাম চুলের গোড়া কালো করবে চুলের গোড়া মজবুত করবে আর খুশকি দূর করবে মাথা চুল কানে দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে তার সাথে সাথে চুল যদি অতিরিক্ত জট পড়ে যায় চুলের মধ্যে কোনো চমক নেই শাইন নেই সেগুলো কিন্তু ফিরে পাবে দশ পনেরো মিনিট মাথায় লেখে দেওয়ার পর তারপর যেই শ্যাম্পু দিয়ে তোমরা মাথা শ্যাম্পু করো সেটা দিয়ে একবার শ্যাম্পু করে নেবে এইভাবে শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ভালো কন্ডিশনার ব্যবহার করবে যেই কন্ডিশনারই তোমরা মেখে থাকো যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারো কন্ডিশনার ব্যবহার করে নেবার পরেও মাথা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধোবে তারপরে কোনো হালকা করে একটুখানি সিরাম মাথায় লাগ চুলে অবশ্যই লাগাবে লাগিয়ে চুল সুন্দরভাবে আচড়িয়ে নিতে হবে তো এইভাবে প্রথমে ওই ইয়েটা আমি যে রিমেডিটা দেখিয়ে দিলাম সেটা লাগিয়ে দশ পনেরো মিনিট মাথায় রেখে দেবে তারপর জল দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে তারপর শ্যাম্পু দেবে শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নেবে তারপরে কন্ডিশনার লাগাবে দু মিনিট কন্ডিশনার রেখে ভালো করে জল দিয়ে চুল ধুয়ে মাথা শুকিয়ে হালকা করে সিরাম লাগিয়ে চুল আছড়িয়ে নেবে মাত্র কিছুদিন ব্যবহার করে দেখো এক মাস এক থেকে দেড় মাস টানা ব্যবহার করলেই চুলের মধ্যে পরিবর্তন তোমরা দেখতে পাবে চুল এমনই সুন্দর সিল্কি শাইনি সফট আর ব্ল্যাক হবে চুল ঝরা পড়াও পুরোপুরি বন্ধ করে দেবে আর তার সাথে খুশকি দূর করে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা